তোমরা যারা মাস্টার্সের চলতি করো তাদের জন্য আজকে গণিত ক্লাস। তোমরা নিশ্চয়ই ভালো আছো সবাই, আমিও ভালো। অনেকদিন হয় আমাদের স্কুলে আসা হয় না, নিশ্চয়ই তোমাদের পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, এজন্য আমাদের এই অনলাইনে ক্লাস নাও। তোমরা কিন্তু প্রতিটি ক্লাস দেখবে, প্রথমে আমরা প্রতি ব্যক্তি ও গণনা। তোমরা সবাই আমার সঙ্গে বলবে, এটা কি? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। আবার বলো তো আমার সঙ্গে, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। বাহ, এই তো তোমরা সুন্দর শিখে গেছো। সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। আরেকবার আমরা পড়ি দেখি, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। দেখো তো আমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি, একটা বিড়ালের ছবি, তাই না? কি সুন্দর, কিউট বিড়াল, তাই না? এটাকে যদি আমরা ইংরেজিতে কাউন্ট করি তাহলে কি হবে? এখানে কয়টি বিড়াল? ওয়ান। আর বাংলায় বললে কি হবে? এক। হ্যাঁ, এক তো তোমরা সুন্দর শিখে গেছো। দেখি আমরা এক, ওয়ানটা দেখতে কেমন আমরা একটু দেখি তো। তো ওয়ান, আমরা যখন লিখবো ওয়ান তখন কিন্তু ঠিক আমরা এভাবে সুন্দর করে লিখব, ঠিক আছে? এটা কি বাবা? এটা কি? ওয়ান। তারপরে দেখো তো কিসের ছবি আসে, আমরা কিসের ছবি দেখতে পাই? এটা কিসের ছবি? আম। ওয়ান, টু। তাহলে এখানে কয়টি আম আছে? বাংলায় বললে দুইটি, আর ইংরেজিতে বললে কয়টি হবে? টু। টুটা দেখতে কেমন? দেখতে তো সবাই, মাথাটা কেমন একটু বাঁকা করে দিতে হবে, দুইয়ের মতো করে লিখলে কিন্তু হবে না। এটা কি? টু। সবাই আরেকবার বলো, টু। এটা কিসের ছবি আসলো জানো? আনারস। এখানে কয়টা আনারস আছে? ওয়ান, টু, থ্রি। তাহলে এখানে কয়টা আনারস আছে? থ্রি। বাংলায় বললে কয়টা হবে? তিনটি আনারস আছে। থ্রিটা দেখতে কেমন? দেখেছো সবাই থ্রিটা? লেখার সময় কিন্তু আমরা খুব সুন্দর করে থ্রিটা লিখবো, ঠিক আছে বাবা? সবাই ভালো করে দেখে নাও, থ্রি। এটা কিসের ছবি আসতো বলো তো? আপেল। তোমাদের সবাই তো আপেল খেতে খুব পছন্দ, তাই না? এখানে কয়টা আপেল হলো? ওয়ান, টু, থ্রি, ফোর। কয়টা আপেলের ছবি? ফোর। গুড, এত তোমরা সুন্দর শিখে গেছো, বলতে পারছো। ফোরটা দেখতে কেমন? দেখেছো? ফোর। এটা কি তাহলে? ফোর। এবার দেখো আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? একটা হাতের ছবি, তাই না বাবা? আমাদের সবার হাতে কয়টা আঙুল আছে? পাঁচটি। হ্যাঁ, তো তোমরা সুন্দর বলতে পেরেছো। তাহলে আমরা একটু কাউন্ট করে দেখি তো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। গুড, ভেরি গুড। দেখি তো এবার ফাইভটা দেখতে কেমন। এটা কি? ফাইভ। আমার সঙ্গে আরেকবার বলো, ফাইভ। দেখি তো এবার কিসের ছবি আসে। কমলা লেবুর ছবি আসতেছে, তাই না?
কমলা লেবুতে কি আছে তোমরা তো সবাই জানো, ভিটামিন সি। আর এই সময় আমাদের বেশি বেশি ভিটামিন সি খেতে হবে, তাই না? সবাই আমার সঙ্গে কাউন্ট করো, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে কয়টা অরেঞ্জ আছে? 6। সিক্সটা দেখতে কেমন দেখেছো তোমরা সবাই? এটা কি সিক্স? এটা কি ফুল বলো তো? সূর্যমুখী ফুল, সূর্যের মতো দেখতে, তাই না? সবাই আমার সঙ্গে কাউন্ট করো, 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টা ফুল হলো? 7। গুড, 7টা দেখতে কেমন দেখেছো সবাই? আরেকবার আমরা বলি 7, আরেকবার আমরা বলি 7। এবার দেখি তো কিসের ছবি আসি? ও বাবা, পাখির ছবি আসতেছে, তাই না? এখানে দেখো তো আমরা পাখিগুলোকে কাউন্ট করি তো, 1, 2, 3, 4। আবার পাখি চলে আসলো, তাই না? 4, 5, 6, 7, 8। তাহলে এখানে কতগুলো বার্ডস আছে বলো তো? 8। দেখি তো 8টা দেখতে কেমন, সবাই চিনতে পারছ? এটা কি 8? তোমরা আবার এই বাংলা বাংলাকে এটাকে 4 ভেবো না, এটা ইংলিশে 8, ইংলিশে 8। এবার দেখি তো কিসের ছবি আসে? ও সুন্দর পুতুলের ছবি, দেখতে পাচ্ছ তোমরা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে কতগুলো ডল আছে বলো তো? 9। গুড, এই তো, থ্যাংক ইউ, তোমরা খুব সুন্দর বলতে পারছ। 9টা দেখেছো? এটা কি? হ্যাঁ, 9। এই তো, তোমরা সুন্দর শিখে গেছো, এটা কি? 9। এবার দেখি তো কিসের ছবি আসে? এটা কিসের ছবি বলো তো তোমরা? দুইটা হাতের ছবি, তাই না? আমাদের সবার কয়টা হাত আছে? দুইটা হাত। এবার দুইটা হাতে কয়টা আঙ্গুল আছে আমরা একটু গুনি তো, সবাই আমার সঙ্গে কাউন্ট করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমাদের দুই হাতে কয়টা আঙ্গুল আছে? হ্যাঁ, 10টি। বাংলাতে বললে 10টি, আর ইংরেজিতে বললে কয়টা বাবা? 10। থ্যাংক ইউ, সুন্দর শিখে গেছো। দেখো 10টা দেখতে কেমন, 1 আর 0 মিলে কি হয়? 10। 1, 0 মিলে কি হয়? 10। আচ্ছা এবার চলো সবরা আমরা বোর্ডে যাই, দেখি কেমন করে 1 থেকে 10 পর্যন্ত লিখতে হয়। এবার ম্যাডাম তোমাদের সেটা বোর্ডে শিখিয়ে দিবে। তোমাদের খাতা পেন্সিল নিয়ে বসে যাও। 1 কিভাবে লিখতে হয় দেখো, প্রথমে এইভাবে একটা সোজা কাম দিতে হবে, লেখা কিন্তু অনেক সবল। তারপরে মাথাটা একটু বাঁকা করে দিয়ে নিচে একটু কাম দিই, হয়ে গেল। 1 কত সহজ লিখা। এবার দেখো 2, 2 কিন্তু 2-এর মতো লিখতে হবে না, 2 থেকে 2-এর মাথায় একটু বাঁকা হবে, এরকম বাঁকা। দেখছেন কি লেখা কত সহজ? এবার আমরা কি লিখবো? 3, এরকম দুইটা একই সময় লিখতে হবে, তাহলে দেখো কি হলো? 3। এবার আমরা 4 লিখে শিখি, এরকম করে আমরা কাউন্টিং 4, এরপরে 5, এরকম একটা কাউন্টিং, এরকম সোজা 5। তারপরে দেখো 6 লেখা আরও সোজা, 6,
এখন সোজা টান দরকার এবং বাঁকা টান, হলো সেভেন। তোমরা আগে লেখা শিখে গেছি, ওয়ান জিরো, ওয়ান জিরো লিখে গেল টেন। এখন আমরা আর একবার করি তো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। তোমাদের নিশ্চয় সবার লেখা শেষ। এবার আমি নাইনের খেলা খেলব, দেখি মাঝে থেকে সংখ্যাগুলো মিশিয়ে দেয় তো তোমরা বলতে পারো কিনা, দেখি তো, দেখি তো সবাই। ওয়ান, এটা কি ওয়ান, ওয়ান আছে, থ্রি আছে, মাঝে কি নেই? হ্যাঁ মাঝে টু নেই। হ্যাঁ তোমরা সুন্দর বলতে পারছো, মাঝে কি নেই? টু নেই। ওয়ান টু থ্রি ফাইভ, মাঝে কি নেই? মাঝে ফোর নেই। এখানে কি আছে বলতো? সিক্স, এইট আছে, মাঝের একটা সংখ্যা নেই, কি নেই বলতো? চিন্তা করে বলো, সেভেন, সেভেন। এইট আছে, টেন আছে, মাঝে কি নেই? নেই। দেখো আমরা কত সহজে ফাঁকা ঘর পূরণ করা শিখে গেলাম, ওয়ান কিউব লেখা শিখে গেলাম। তোমরা কিন্তু বাসায় সি ডাব্লুতে করবে, এইচ ডাব্লুতেও ওয়ান থেকে টেন পর্যন্ত সংখ্যাগুলো লিখবে। দুইবার প্র্যাকটিস করলে তোমাদের লেখা সুন্দর হবে, তোমাদের আর পরের বার লিখতে কোনো ভুল হবে না। এইচ ডাব্লু খাতা বের করে এই লেখাটা তুলে নাও, ওয়ান থেকে টেন পর্যন্ত সংখ্যাগুলো লিখো। লেখা শেষ তোমাদের সবার, আর তাহলে এ পর্যন্তই। সামনে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, ভালো থেকো সবাই।